بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. দিনের সম্পূর্ণ দাওয়াতই হচ্ছে আসবাব থেকে আমালের দিকে, মুখে ইবাদের দিকে। আর ওই একই কথাকে অন্যভাবে বলা যায়, কাজ থেকে আমলের দিকে। দুনিয়া মানুষ যে কাজ করে সেটা কাজ বলা হয়, সব কাজের বুনিয়াদ হচ্ছে আসবাবের উপর ইয়াকিন। কৃষক কৃষিকাজ করে জমির উপরে একটা ইয়াকিন দিয়ে কৃষিকাজের আনন্দ। কখনো কোনো কৃষক কোনো মরুভূমির উপর লাঙ্গল চালাবে না, সমুদ্রের বালুর উপর লাঙ্গল চালাবে না, কারণ ওই জমিতে ফসল হবে এই ইয়াকিন এসে করতে পারে না। এখানে বীজও বহন করবে না, লাঙ্গলও চালাবে না, কিছুই করবে না। উর্বর জমিতে করবে, কারণ উর্বর জমিতে ফসল আশা করা যায়। ব্যবসা করবে এটা হিসাব করে যে কী পরিমাণ টাকা খরচ করলে, কী পরিমাণ শ্রম দিলে, কী পরিমাণ লাভ হবে, একটা হিসাব হিসাবটা আছে। কৃষিকাজে শুধু ফসল নয়, কৃষিকাজের মধ্যে ব্যয় আছে। তো ব্যয় যে করবে তার কী পরিমাণ ফসল পাতে পেতে পারে, কী পরিমাণ দাম পেতে পারে, হিসাবে নিয়ে নিতে হবে। আর দিনের দাওয়াত হচ্ছে মিনহাইসুল্লা ইয়াহতাসিব, কোনো হিসাবের মতো নয়। আল্লাহ রেজাক দেবেন, কোনো হিসাবের মতো নয়। দুনিয়ার প্রচলিত যে যুক্তি প্রত্যাশা এসবগুলোর বাইরে, একদিকে সমুদ্র একদিকে ফেরাউনের বাহিনী। বনী ইসরায়েল যে কথা বললো যে আমরা তো ধরা খেয়ে গেলাম, এই কথাটা খুবই যুক্তিসঙ্গত, ঠিকই তো? একদিকে সমুদ্র একদিকে ফেরাউনের বাহিনী যে ধরা খেলাম, কি খুবই যুক্তিসঙ্গত কথা। আর মূসা আলাইহিস সালাম ওই কথাকে একেবারে রদ করলেন। তো শুধু বনী ইসরায়েল একটা কথাকে রদ করা হচ্ছে না, সম্পূর্ণ নবুয়তি দাওয়াতি আসবাবকে যুক্তিকে রদ করা হচ্ছে, একবার নয় বার। সুলেমান আলাইহিসসালাম ওনার ঘোড়ার বাহিনী দেখে খুব আনন্দিত হলেন, আর আল্লাহর জিকির থেকে গাফিল হলেন। স্বাভাবিকভাবে এটা জিনিসটা দেখে যখন মতবাদী হয় তো অন্যদিকে খেয়াল করে না, পরবর্তী যখন খেয়াল হলো তখন এই সম্পূর্ণ ঘোড়ার বাহিনীকে কতল করে দিল, ঘোড়াগুলো জবাই করে দিল। অথচ উনি একজন বাদশাহ, আর বাহিনীর প্রয়োজন, আর বাহিনীকে যুদ্ধটুকু হবে, কিন্তু সে অস্পাবকে ফেলে দিল। মূসা আলাইহিস সালাম আমার লাঠির পরিচয় দিলেন, আসবাব ভিত্তি করেছে, আমার লাঠি এটা পুরো ভেলেন দিই, এটা দিয়ে ছাগলেদের পাতা ছিঁড়ে খাওয়াই, অন্যান্য উপকার আছে। যে উত্তরকে যে কোনো একজন ব্যক্তি খুব যুক্তিসঙ্গত উত্তর করবে, আর লাঠি দিয়ে এনার মধ্যে এই ব্যাপারগুলোই আছে। আর এই এই উত্তরটা পাওয়া যায় অভিজ্ঞতা থেকে, যারা লাঠি ব্যবহার করে রাখালরা তারা এইভাবে ব্যবহার করে, এইভাবে এটিকে এটা যদি উপকৃত হয়। আল্লাহ তাআলা বললেন এটা ফেলে দাও, এটা উপকারী জিনিস ফেলে দেওয়া কোনো কারণ অথচ নেই। তো এই যে যুক্তিভিত্তিক বা আসবাবিক আসবাবকে ফেলে দেওয়া, বাস এইটারই দাওয়াতি আম্বি আলম সাল্লাম। আর ফেলে যখন দিলেন তো যেটার মধ্যে এত আগে উপকার দেখেছিলেন ওইটাকে অনেক সাপের মতো দেখলেন, দৃষ্টি বদলে গেল, এই দৃষ্টির পরিবর্তন। দুনিয়াদাররা আসবাবকে সাপের লাভের মত জিনিস দেখে, আল্লাহওয়ালারা ওইটাকে বিপদের জিনিস দেখে। এটা শুধু যে হারাম আসবাব তা নয়, হারামের বিরুদ্ধে কথা বলা এটার জন্য নবীদের দরকার নয়। দুনিয়ার যে কোনো ধর্মের যে কোনো জাতি বা ধর্মহীন নাস্তিক তারাও হারামের বিরুদ্ধে বলে,
কোথাও কিন্তু নাস্তিক পাওয়া যাবে না যে চুরি সমর্থন করে, যে চুরি একটা ভালো জিনিস, ঠকানো ভালো জিনিস, মিথ্যা বলা ভালো জিনিস পাওয়া যাবে না। তো হারামের বিরুদ্ধে কথা বলার জন্যে নবীর প্রয়োজন নেই, ইমানদারের প্রয়োজন নেই, এর জন্যে নাস্তিকরাই যথেষ্ট। আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হালাল থেকে ছোটাবার জন্য। মুসা আলাইহিস সালামের যে লাঠি ওটা হালাল, সুলেমান আলাইহিস সালামের ঘোড়াগুলো হালাল, হালাল আসবাব থেকে ছুটিয়ে মুকাইবাদের দিকে আনবার জন্য আম্বিয়া আলাইহিস সালামের দাম। আল্লাহ তাআলা বড় মেহেরবানিতে আমাদের দিন দিয়েছেন, আমি তো আমার জীবনকে হালাল ভিত্তির উপর আনি। বদরের বড় গুরুত্বপূর্ণ যুদ্ধ বিনা অস্ত্রে, তো কখনো কোনো যাকে একজন যুক্তিসম্পন্ন ব্যক্তি বলা হয়, সুস্থ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি বলা হয়, এই জাতীয় যুদ্ধে অগ্রসর হবে না, সব যুক্তি বুদ্ধির বিপরীত। কোনো যুক্তিই মুসলমানদের পক্ষে না। এমন যদি হতো যে আমাদের হাতে অস্ত্র নেই, তাদের হাতে অস্ত্র আছে ঠিকই, কিন্তু তারা অন্য জাতি, মনে করা যাক তারা চিনি জাতি বা কিছুটা জাতি, যে জাতি সম্বন্ধে আমার ধারণা যে ওরা কাপুরুষ বা দুর্বল, তখন হিম্মত করলেন ঠিক আছে ওই চীনার ঢাল ধরা থাকবে না কোনো, আমরা খালি আছে ওদের চেয়ে বেশি। তো যাদের সাথে মোকাবেলা এরা সবাই পরিচিত আর ভালোভাবে পরিচিত, আরবের বড় বড় যোদ্ধা হিসাবে বাহাদুর হিসাবে তারা পরিচিত, তর তারা আসছে সেই দিক থেকে ব্যক্তি ব্যক্তি যদি মোকাবেলা করা হয় তারা কোনোভাবেই কম নয়। তার উপর অস্ত্র এবং সংখ্যা, কোনো যুক্তি দিয়েই এদের বিরুদ্ধে অগ্রসর হওয়া যায়, কিন্তু আল্লাহ তারা বিনা অস্ত্রে তাদের মোকাবেলা করা যায়। শুধু বিনা অস্ত্রটা মোকাবেলা একটা জিতে যাওয়ার ব্যাপার নয়, এটা ওই আসবাব থেকে গাইবের দিকে আনার ব্যাপার, যে আসবাব ভিত্তিক আমার চিন্তা হবে না, আল্লাহর কুদরত উপর ভরসা করে। সব জমানায় দাওয়াত এটাই ছিল আর এই দাওয়াত নিয়ে অগ্রসর হওয়া। হ্যাঁ, আল্লাহ আমার তো হুই নতুন করুক, আমরা যেন আমাদের জীবনকে আমল ভিত্তিক বানাতে পারি। আমার কাছে আমল আছে আর দুনিয়াদারদের কাছে আসবাব আছে, আসবাব নির্ভরযোগ্য নয়, আমলের দ্বারা আল্লাহর সাহায্য চাওয়া ওটা নির্ভর। তো বদরের সময় আল্লাহর সাহায্য চাই, ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, তোমাদের রবের কাছে তোমরা যখন সাহায্য চাইলে আল্লাহ তাআলা ডাকের উত্তর দিলেন, ওইটা আল্লাহর সাহায্য নেব দোয়া দিয়ে আমল দিব। এই জন্য সম্পূর্ণ দিনে মেহনত, সব জমানায় যত জমানার দিনে যত মেহনত ছিল সব মেহনতের বুনিয়াদ এটাই, সে তো দিকে মেহনত হোক আর পীরের মেহনত হোক আর সাহাবাদের সময়কার মেহনত হোক, সব মেহনতের বুনিয়াদ এটাই যে আসবাব থেকে গাইবের দিকে যাব, গাইবের উপর ভরসা করে চলা। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা পথ দেখাবেন, এই পথ জাহেরি কোনো ছেলে দেখবার মত না, ওনাকে জিজ্ঞেস করে যে পথ কোথায় আমি জানি না, আর ঠিকই জানেন তুমি নিজেও জানেন না, কিন্তু আল্লাহর উপর ভরসা, এটাই কি তওয়াক্কুল বলা, আল্লাহর উপর ভরসা করা, আমার হিসাবের উপর নয়, আমার আসবাবের উপর নয়, অন্য কিছুর উপরই নয়, ভরসা তো এর আল্লাহর উপর। আল্লাহ তাআলা কখন করবেন কীভাবে করবেন আল্লাহ তাআলা ব্যাখ্যা জানেন, অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা সাহায্য করেন মানুষের সব চিন্তা শেষ হয়ে যাওয়ার পরে। ওয়াল্লাযী ইউনাজ্জিলুল গাইসা মিন বাদি মা কানাতু, উনি যিনি সাহায্য নাজিল করেন নিরাশ হয়ে যাওয়ার পরে। মানুষ নিরাশ কখন হয়? সাধারণত মানুষ নিরাশ হয়ে তার কোনো না কোনো ভাবে ধারণা করে, বুঝে এরকম হবে, বুঝে এরকম হবে, বুঝে এটা হবে, সব ধারণা শেষ হয়ে গেল, কিছুই হলো না, আল্লাহ সাহায্য পাবে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কিছু মুমিনরা ছিলেন কিন্তু প্রকাশ করার সাহস ছিল না, মনে মনে আশা করছেন যে আল্লাহ সাহায্য করবে, কি আল্লাহ সাহায্য করবে। তো নমরুদ এত প্রস্তুতি নিচ্ছে ওনাকে আগুনে ফেরাতের জন্য, এমন হতে পারে যে হয়তো নমরুদ মরেই যাবে, হঠাৎ হাটে ডাকলো আর নমরুদ মরে গেল,
তো নমরুদ কিছু কিছু করতে পারবে না, মরে যদি যায়। কিন্তু নমরুদ মরল না। কিছুদিন আগে এই পারসের সময় এটা হয়েছিল যে সম্রাটের ছেলে সবাইকে মেরে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যেমন থেকে দাঁড়া এসেছিল যে আমার রোগ তোমার রোগকে শেষ করে দিয়েছে। নমরুদের ক্ষেত্রে তা হলো না। তারপর হয়তো বা কেউ আশা করবে যে হঠাৎ করে এমন ঝড় তুফান আসবে যে আগুন নিভে দেবে, তাও হলো না। ব্যায়াম আর আজকে ফেলে দেওয়ার জন্যে যে যন্ত্র বানানো হয়েছে হতে পারে যে শেষ পর্যন্ত সেই যন্ত্র নষ্ট হয়ে গেছে, অনেক ফেলা গেল না, তাও হল না। আর ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে ফেলেই দিল, আকাশে উঠছেন, দূর থেকে ফেলা হচ্ছে, দেখা যাচ্ছে যত আশাওয়ালারা ছিল সবাই নিরাশ হয়ে গেল। আর হলো আল্লাহ সাহায্য সাহায্য হলো এতে সবাই নিরাশ হয়ে যাওয়ার পরে আল্লাহ তালা মাঝে তবে নসিব করুক, আমরা হিম্মত করে ইনশাল্লাহ ভরসা যেন আল্লাহর পর ভরসা করে শিখে এমন অবস্থা যেখানে দুনিয়া সব মানুষ নিরাশ হয়। ওই সময় আশা রাখা হচ্ছে এই মানের দাবি। সুবহানাল্লাহ।